হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। নেট পরীক্ষার্থীদের কাছে ভারতীয় দর্শন একটি অতি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে। এনটিএনএর প্রথম পত্রের নতুন সিলেবাসে ইন্ডিয়ান লজিক পোর্শনের মধ্যে আমাদেরকে ইন্ডিয়ান প্রমাণ, সেখানে ন্যায় দর্শন পড়তেই হয়। তার সাথে সাথে নেট ফিলোসফি বিষয়ের যারা আছেন তাদেরও ইন্ডিয়ান প্রমাণের জায়গাটা পড়তে হয়, এবং পাশাপাশি নেট সংস্কৃতের ছাত্রদের কাছেও ন্যায় দর্শন একটি অতি প্রাসঙ্গিক বিষয়। তো আমরা আমাদের বিএসএসসিআই এর ইউটিউব চ্যানেলে কয়েকটি পর্বে সমগ্র ন্যায় দর্শন নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে আনফোল্ডিং ফিলোসফিকে। আনফোল্ডিং ফিলোসফির পক্ষ থেকে আজকে আমরা ন্যায় দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ন্যায়মতে প্রত্যক্ষের লক্ষণ। তোমরা জানো যে ভারতীয় দর্শনের মধ্যে ন্যায় দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ন্যায় দর্শনের যে বিভিন্ন আলোচনা সেই আলোচনা ভারতীয় যুক্তিবিজ্ঞান, বিশেষত অনুমান সম্পর্কিত যে আলোচনা সেগুলো ভারতীয় যুক্তিবিজ্ঞান নামে পরিচিত, ইন্ডিয়ান লজিক। তো আমরা ধীরে ধীরে বিভিন্ন এপিসোডে আমরা সেই সব বিষয়ের আলোচনাগুলো রাখব। আজকে প্রাথমিকভাবে আমরা শুরু করছি মহর্ষি গৌতমের প্রতিষ্ঠিত ন্যায় দর্শনের প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে আলোচনা। মহর্ষি গৌতম তার যে গ্রন্থ ন্যায়সূত্র গ্রন্থ, এই ন্যায়সূত্র গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলছেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। এখন এই যে লক্ষণ দেওয়া হলো, লক্ষণের অন্তর্গত প্রত্যেকটি যে পদ রয়েছে, যেমন ধরো ইন্দ্রিয়ার্থ যদি এটাকে আমরা ভাগি তাহলে ইন্দ্রিয় এবং অর্থ, এর পরবর্তীতে সন্নিকর্ষোৎপন্নং, তারপরে আমরা দেখতে পাচ্ছি অব্যাপদেশ্য, তারপর অব্যাবিচারী ব্যবসায়াত্মক, এই যে বিভিন্ন পদগুলো রয়েছে প্রত্যেকটি পদের এক একটি তাৎপর্য রয়েছে, পৃথক পৃথক তাৎপর্য রয়েছে। কেন এই লক্ষণের মধ্যে এই পদগুলোকে সংযোজন করা হয়েছে, লক্ষণটিকে ব্যাখ্যা করলে আমরা সেগুলো উপলব্ধি করতে পারব, এবং কোনো একটি পদকে যদি বাদ দেওয়া হয় তাহলেই লক্ষণটা অসম্পূর্ণ হয়ে যাবে। প্রথমে আমরা যদি ইন্দ্রিয় এই শব্দটাকে বিশ্লেষণ করি, মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ইন্দ্রিয় বলতে আমাদের যে পাঁচটি বাহ্য ইন্দ্রিয় রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক, এবং একটি অন্তরিন্দ্রিয় মন, এই মোট সর্বমোট ছয়টি ইন্দ্রিয়কে নির্দেশ করেছেন। মহর্ষি গৌতম বলছেন যে অর্থ তার পরবর্তী, ইন্দ্রিয়ার্থ মানে ইন্দ্রিয় এবং তার অর্থ, অর্থ মানে বিষয়, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের নির্দিষ্ট বিষয় রয়েছে। চক্ষু ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে রূপ, কর্ণ ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ, নাসিকা ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে গন্ধ, ত্বক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে স্পর্শ, এরকমভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটি করে নির্দিষ্ট বিষয় রয়েছে। লৌকিকভাবে বা সাধারণভাবে একটি ইন্দ্রিয় কখনোই অন্য ইন্দ্রিয়ের বিষয়কে গ্রহণ করতে পারে না। এখন এই যে নির্দিষ্ট বিষয় থাকা এবং কেবল সেই বিষয়কেই গ্রহণ করা এবং অন্য বিষয়কে গ্রহণ করতে না পারা, এই সমস্ত ব্যাপারটাকে বলা হচ্ছে বিষয় ব্যবস্থা। ন্যায় দর্শনে এইভাবে ইন্দ্রিয় এবং তার যে বিষয় অর্থাৎ অর্থ, ইন্দ্রিয়ার্থ, এই শব্দ দুটিকে ব্যাখ্যা করা হলো। এর পরবর্তীতে আসছে হচ্ছে সন্নিকর্ষ। সন্নিকর্ষ হচ্ছে ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যেকার সেই বিশেষ সম্পর্ক যার ফলে প্রত্যক্ষ সম্ভব হয়, প্রত্যক্ষ সম্ভব হয়। তোমরা মনে রাখবে যে এক্ষেত্রে প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ, আমরা প্রমা অর্থে প্রত্যক্ষ শব্দকে ব্যবহার করছি।
এখন এই যে সম্বন্ধের কথা বললাম, যে ইন্দ্রিয় এবং তার বিষয়ের মধ্যেকার যে সম্বন্ধ, এই সম্বন্ধের কথা আমরা বললাম। এই সম্বন্ধকে সন্নিকর্ষ বলা হচ্ছে। এই সম্বন্ধ লৌকিকভাবে হতে পারে, অর্থাৎ ইন রিয়েলিটি দ্য রিলেশন ক্যান এক্সিস্ট। আবার কখনো কখনো এই সম্বন্ধ অলৌকিকভাবে হতে পারে, অর্থাৎ প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে সেটা আমাদের না হতে পারে, অন্য কোনোভাবে সেটা হতে পারে, অলৌকিকভাবে সেটা হতে পারে। তাহলে ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষটা কীভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে সন্নিকর্ষকে দুভাগে ভাগ করা হয়েছে, লৌকিক সন্নিকর্ষ আর অলৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং তার যে বিষয়, সেই বিষয় প্রকৃতপক্ষেই সংযুক্ত হয়, লৌকিকভাবে বা ডাইরেক্টলি দ্য অবজেক্ট কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য সেন্স অর্গান, অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বস্তুর, তার যে বিষয়, সেই বিষয়ের সন্নিকর্ষটা বাস্তবিক পক্ষেই বা প্রকৃতই হয়ে থাকে। একে বলা হয় লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার, ছয় প্রকার লৌকিক সন্নিকর্ষের কথা বলা হয়েছে। সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায় সমবেত সমবায় এবং বিশেষণ বিশেষ ভাব সন্নিকর্ষ। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া রয়েছে লৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার। এবারে আমরা এসব পৃথক পৃথকভাবে সন্নিকর্ষগুলো স্বরূপ নিয়ে একটু বুঝে নিই। সংযোগ সন্নিকর্ষ দুটো দ্রব্যের মধ্যে হয়, ন্যায় মতে ইন্দ্রিয় হচ্ছে দ্রব্য এবং ইন্দ্রিয়ের সাথে আরেকটি দ্রব্য। যেমন আমি বললাম যে এটি ঘট, এখানে চক্ষু ইন্দ্রিয়ের সাথে ঘটের সংযোগ হলো, প্রত্যক্ষ জ্ঞানটা উৎপন্ন হলো, এটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষের মাধ্যমে। চক্ষু ইন্দ্রিয় এবং ঘটের মধ্যে সংযোগ সন্নিকর্ষ হলো। এর পরবর্তীতে হচ্ছে যে ঘটের মধ্যে থাকে ঘটত্ব, মানে ঘট দ্রব্য, দ্রব্যের মধ্যে ঘটত্ব হচ্ছে গুণ বা জাতি। যদি আমার সেই ঘটের নয়, ঘটের মধ্যে বর্তমান ঘটত্বের জ্ঞান হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হবে সংযুক্ত সমবায়। কারণ দ্রব্য এই ঘট, তাতে যে গুণটা, এই ঘটত্ব জাতিটা, এটা সমবায় সম্বন্ধ থাকে। দ্রব্য এবং গুণের মধ্যে সম্বন্ধ হচ্ছে সমবায়। তাহলে এই ঘটত্ব সমবেত ঘটের সাথে আমার চক্ষু ইন্দ্রিয় সংযুক্ত হচ্ছে, তাই এক্ষেত্রে পূর্ববর্তী যে সংযোগটা সেটা ছিলই অতিরিক্ত আর একটা সমবায়, তার মানে সন্নিকর্ষটা এক্ষেত্রে হয়ে দাঁড়ালো হচ্ছে সংযুক্ত সমবায়। তৃতীয় যে সন্নিকর্ষ সেই সন্নিকর্ষের নাম হচ্ছে গিয়ে সংযুক্ত সমবেত সমবায়। এই সংযুক্ত সমবেত সমবায় একটা পৃথক উদাহরণ দিয়ে বোঝাই। ধরো নীলঘট, এখন এই নীলঘট এর মধ্যে নীলত্ব জাতি আছে, আমার নীলত্বের যদি প্রত্যক্ষ হয়, তাহলে এবারে ভাবো যে আমি বলেছি নীলঘট মানে নীল বর্ণ, সেটা তার মানে গুণ, ঘট নামক দ্রব্যে গুণ মানে সমবায় সম্বন্ধ, আর ঘটের সাথে চক্ষু ইন্দ্রিয় সংযোগ সম্বন্ধ, আর অতিরিক্ত এই নীলত্ব জাতি এটা আর একটা সমবায় সম্বন্ধ, তার মানে দুটো সমবায় একটা সংযোগ, সন্নিকর্ষটার নাম হচ্ছে সংযুক্ত সমবেত সমবায়। নীল বর্ণের মধ্যে বর্তমান আরেকটি গুণ বা ধর্ম হচ্ছে নীলত্ব, তাহলে সেখানে আর একটা সমবায় সম্বন্ধ, তাহলে দুটো সমবায়, একটা হচ্ছে নীলবর্ণের মধ্যে যে নীলত্ব জাতি দ্রব্যে, ঘটের মধ্যে যে নীলবর্ণ, দুটো সমবায়, আর সেই ঘটের সাথে চক্ষু ইন্দ্রিয়ের সংযোগ। চতুর্থ যে সন্নিকর্ষের, লৌকিক সন্নিকর্ষের কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে তোমার সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ কীভাবে হয়? সমবায় সন্নিকর্ষ শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে, সমবায় সন্নিকর্ষ হয়। ন্যায় মতে আকাশ নামক অতীন্দ্রিয় দ্রব্যে শব্দ নামক গুণের প্রত্যক্ষে সমবায় সন্নিকর্ষ হয়ে থাকে। শব্দের প্রত্যক্ষের ক্ষেত্রে তাহলে
কার মাধ্যমে হবে? শব্দের প্রত্যক্ষ হবে শ্রবণ ইন্দ্রিয়, কর্ণেন্দ্রিয়র মাধ্যমে। আর ন্যায় দার্শনিকেরা কর্ণেন্দ্রিয় বা শ্রবণ ইন্দ্রিয় বলতে আকাশকে বুঝিয়েছেন। কর্ণ বিবরবর্তী যে আকাশ সেটাকেই বলা হচ্ছে কর্ণেন্দ্রিয় বা শ্রবণেন্দ্রিয়, কানের মধ্যে যে ফাঁকা জায়গাটা কর্ণেন্দ্রিয় সেটাকে। আর বাইরে যেগুলোকে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে আবরণ, ইন্দ্রিয়ের আবরণ। ইন্দ্রিয় কিন্তু ন্যায়মতে দেখা যায় না, ইন্দ্রিয় অপ্রত্যক্ষ। আকাশ হচ্ছে দ্রব্য আর শব্দ হচ্ছে গুণ। আকাশে শব্দ সমবায় সম্বন্ধে থাকে, যেহেতু আকাশ হচ্ছে দ্রব্য এবং তোমার শব্দ হচ্ছে গুণ, তাই আকাশ স্বরূপ শ্রবণ ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের সমবায় সন্নিকর্ষ হয়। এবারে ধরো শব্দত্ব জাতি, শব্দের মধ্যে কি থাকে? শব্দের মধ্যে থাকে শব্দত্ব জাতি। তাহলে শব্দের মধ্যে শব্দত্ব জাতি, সেখানে আরেকটা সমবায়, তাই শব্দত্ব জাতির প্রত্যক্ষে ন্যায় দার্শনিকেরা বলছেন যে সেখানে সন্নিকর্ষটার নাম হচ্ছে সমবেত সমবায়। আর সবশেষ যে লৌকিক সন্নিকর্ষ, যে সন্নিকর্ষটা একটু মানে বিশেষ ধরনের, সেটা হচ্ছে অভাবের প্রত্যক্ষে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ স্বীকার করেছেন ন্যায় দার্শনিকেরা। ন্যায় দার্শনিকেরা বস্তু স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি থেকে অভাবকে স্বীকার করেছেন। তারা বলছেন যে আমার এরকম জ্ঞান হয় যে টেবিলে ঘটা ভাব আছে, টেবিলে ঘটা ভাব আছে, আমাদের তো এরকম জ্ঞান হয়। এখন এই যে টেবিলে ঘটা ভাব আছে, প্রত্যক্ষের লক্ষণ দিলাম, ইন্দ্রিয় এবং বিষয়ের সন্নিকর্ষ হলে জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে, তাহলে এই টেবিলে ঘটা ভাব আছে, এখানে টেবিলের সাথে টেবিলে যে ঘটা ভাব বিশিষ্ট টেবিল, তাহলে ঘটা ভাব নামক যদি কোনো একটা সত্তা স্বীকার না করি স্বতন্ত্র, তাহলে আমি ঘটাভাবের জ্ঞানকে ব্যাখ্যা করতে পারবো না। সে কারণেই ওনারা বলছেন যে অভাব নামক একটা স্বতন্ত্র পদার্থ আমাদের স্বীকার করতে হবে। ন্যায় দার্শনিকেরা বলছেন যখন আমরা চক্ষু ইন্দ্রিয়ের মাধ্যমে টেবিলের সাথে সংযুক্ত হয়, তখন সেই টেবিলটা অলরেডি ঘটাভাব নামক বিশেষণের দ্বারা বিশেষিত। তাহলে টেবিলটা বিশেষ্য আর ঘটাভাবটা বিশেষণ, তাই সন্নিকর্ষটার নাম এখানে বলা হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। অর্থাৎ এই একটা বিশেষণ একটা বিশেষ্য, এইভাবে আমার এই অভাবের জ্ঞান হচ্ছে। এই গেল হচ্ছে তোমার ন্যায় দর্শন স্বীকৃত বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ। আমি তোমাদের আলোচনা করছি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে বিভিন্ন যে শব্দগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যে শব্দটা লক্ষণে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অব্যাপদেশ্য। অব্যাপদেশ্য মানে যেটা ব্যাপদেশ হয় না, অব্যাপদেশ্য মানে হচ্ছে যা ভাষায় প্রকাশযোগ্য নয়, অব্যাপদেশ্য। এরপরে হচ্ছে অব্যভিচারী বা যা ব্যতিক্রমহীন, যার ব্যতিক্রম নেই। আর শেষে হচ্ছে ব্যবসায়াত্মক বা সুনিশ্চিত। এই যে তিনটে শব্দ বলা হলো, একটা হচ্ছে তোমার অব্যাপদেশ্য, একটা হচ্ছে অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক। এই তিনটে শব্দের মধ্যে প্রথম যে শব্দটা, যে তোমার অব্যাপদেশ্য, বাচস্পতি মিশ্র বলছেন যে এই শব্দটার মাধ্যমে গৌতম আসলে প্রত্যক্ষের যে শ্রেণীবিভাগ, নির্বিকল্পক সবিকল্পক, এই যে শ্রেণীবিভাগ দুটো স্তর ভেদ করেছেন, এই স্তরভেদের ইঙ্গিত করেছেন। আসলে যখন সূত্র গ্রন্থে লক্ষণ দেওয়া হতো, তখন সেই লক্ষণের মধ্যে এত বিষয় বিস্তারিতভাবে খুব সংক্ষেপে বিষয়ে উল্লেখ করা থাকতো, কম্প্রেস করা থাকতো, যেটা পরবর্তীকালে ভাষ্যকাররা বা ব্যাখ্যাকাররা তার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে আমাদের সামনে উপস্থিত করতেন। তো এখানে বাচস্পতি মিশ্র বলছেন যে আসলে গৌতম এখানে নির্বিকল্পক সবিকল্পের এই স্তরভেদের ইঙ্গিত করেছেন, যে তিনি বলছেন ভাষার দ্বারা প্রকাশযোগ্য নয় অব্যাপদেশ্য, মানে নির্বিকল্পক প্রত্যক্ষ, তার মানে আর একটা পরবর্তী স্তর আছে যেটা হচ্ছে সবিকল্পক প্রত্যক্ষ। আর অব্যভিচারী মানে যার কোনো ব্যতিক্রম নেই, ব্যতিক্রমহীন। আর ব্যবসায়াত্মক মানে হচ্ছে নিশ্চয়াত্মক। তাহলে গৌতমের যে প্রত্যক্ষের লক্ষণ, সেই প্রত্যক্ষের লক্ষণটা দাঁড়ালো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম
অব্যাপদেশম অব্যাবিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। এখন এই যে লক্ষণ দেওয়া হলো, এই লক্ষণের বিরুদ্ধে কোনো কোনো নৈয়ায়িক ও বৈদান্তিক তারা অব্যাপ্তি দোষের আপত্তি উত্থাপন করেছেন। তারা বলেছেন যে এই লক্ষণ ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে সমন্বয় হয় না। কেন? কারণ ঈশ্বর সব কিছুই প্রত্যক্ষ করেন, কিন্তু ঈশ্বরের ইন্দ্রিয় না থাকায় ওই প্রত্যক্ষ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষক ন, তারা ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষক পণ্যং এটাকে বলা যাবে না। কারণ ঈশ্বরের ইন্দ্রিয়, ঈশ্বরের ইন্দ্রিয় নাই, তিনি অতীন্দ্রিয়। এখন এই আপত্তির তো সমাধান করতে হবে। পরবর্তীতে ন্যায় দর্শনের নব্য নৈয়ায়ী গঙ্গেশ উপাধ্যায় তিনি প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন অন্যভাবে। তিনি বলছেন যে প্রত্যক্ষস্য সাক্ষাৎকারিত্বং লক্ষণম, অর্থাৎ যা কিছু সাক্ষাৎ প্রতীতি তাই হচ্ছে তোমার প্রত্যক্ষ জ্ঞান। নব্য নৈয়ায়িক আরেকজন তিনি বিশ্বনাথ, তিনি বলছেন যে জ্ঞানং অকরণকং জ্ঞানং প্রত্যক্ষম, অর্থাৎ জ্ঞান হচ্ছে অকরণক জ্ঞান, যার কোনো করণ থাকে না। হ্যাঁ, যে সেই জ্ঞান যাতে অন্য কোনো জ্ঞান করণ থাকে, অন্য কোনো জ্ঞান করণ হয় না। তা এইভাবে করে পরবর্তীকালে নব্য নৈয়ায়িকেরা গৌতমের যে প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে উত্থাপিত অব্যাপ্তির আপত্তি, সেই আপত্তিগুলোকে তারা দূর করবার চেষ্টা করেছেন। কিন্তু মূল কথা হচ্ছে যে গৌতম কি আদৌ তা ঈশ্বরের প্রত্যক্ষকে এই লক্ষণের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, নাকি ইট ওয়াজ নট দ্য ইন্টেনশন অফ গৌতমা টু ইনক্লুড দ্য পারসেপশন অফ গড উইদিন দ্য স্কোপ অফ হিজ ডেফিনেশন? এই প্রশ্নটা কিন্তু পরবর্তীকালে উত্থাপন করেছেন বাচস্পতি মিশ্র। তিনি বলছেন গৌতম নেভার ওয়ান্টেড টু ইনক্লুড দ্য ডেফিনেশন অফ পারসেপশন অফ গড, ঈশ্বরের প্রত্যক্ষকে অন্তর্ভুক্ত করতে চাননি, তাই গৌতমের প্রত্যক্ষের বিরুদ্ধে যে অব্যাপ্তির আপত্তি উত্থাপন করা হয়েছে এই আপত্তিটা যথার্থ নয়। আমরা প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা একটা একটা অংশ করে ন্যায় দর্শনের আলোচনা করব। ন্যায় দর্শন ভারতীয় দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক।